মায়ের মুখটা এতটাই মিষ্টি লাগছে, সে বলার মানে বলার ভাষা নেই আমার। দেখতে পাচ্ছ অসাধারণ লেজার লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। জোরে করতালি চেয়ে নেব প্রত্যেকের কাছে। না ছিল এত হাইলাইটে ছিল তার কিন্তু আজকে উদ্বোধন হয়ে গেল, অবশেষে ওপেনিং হয়ে গেল। তোমরা যারা চাও কালকে থেকে এসেই কিন্তু এই বৃহৎকারে যে কালী প্রতিমা সেটা তোমরা দর্শন করতে পারো। জয়ন্ত মিহির বিশ্ব সবাই তুলে দিচ্ছে স্মারকটি, প্রত্যেকে একবার যারা রয়েছেন না আবারও এদের জন্য নিজেদের জন্য আজকে ট্রফিটা দাঁড়ানো এবং দাঁড়িয়েই ট্রফিটা এসছে কামালপুর শিল্পগ্রামে, বড় দুর্গা শিল্পগ্রামের, এটাই বলতে পারো যে অন্তত সমস্ত শিল্পীদের মুখে আজকে দাঁড়িয়ে ট্রফিটা এসছে। মা দাঁড়িয়ে আছে পেছনে, ট্রফিটাও এসছে, দাঁড়িয়ে গেছে আমাদের ট্রফিও দাঁড়িয়ে গেছে। বন্ধুরা, আজ 30শে সেপ্টেম্বর কালী পুজোর ঠিক আগের দিন আমি চলে এসেছি আরংঘাটার গোল্ডেন টাচ ক্লাবের 51 ফুটের কালী প্রতিমার ঠিক সামনে। আর আজকেই সন্ধেবেলায় এই 51 ফুটের কালী প্রতিমার শুভ উদ্বোধন হতে চলেছে। যদিও এখন বিকেলবেলা আমি চলে এসেছি এইখানে, আর এখন আপনারা 51 ফুটের যে কালী প্রতিমার যে রূপটি দেখতে পাচ্ছেন সেটি আজকে বিকেলবেলার। আর আজকেই সন্ধ্যের সময় যখন এই 51 ফুটের কালী প্রতিমার শুভ উদ্বোধন হবে, তখন রাত্রেবেলায় এই প্রতিমার পাশে যে লেজার লাইটগুলো আছে সেই লেজার লাইটের আলোয় এই 51 ফুটের কালী মায়ের সর্বাঙ্গীন রূপটি ফুটে উঠবে। বন্ধুরা, আমি এখন চলে এসেছি আরংঘাটার গোল্ডেন টাচ ক্লাবের, যেখানে 51 ফুটে কালী প্রতিমা তৈরি হচ্ছিলো, বা যেখানে 51 ফুটে কালী প্রতিমা আছে ঠিক তার সামনে। আর দেখতে পাচ্ছ আজকে 30 অক্টোবর, আর আজকে কিন্তু এই 51 ফুটে কালী প্রতিমার উদ্বোধন, আর মায়ের মুখ সেই কারণে কিন্তু ঢেকে দেওয়া হচ্ছে, কারণ আজকে সন্ধে 6টার সময় মায়ের উদ্বোধন হবে। আর সেই উদ্বোধনের সময় এই 51 ফুটের কালী প্রতিমার সামনে যে সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো, এই কাপড়টা খুলে দিয়ে কিন্তু এই 51 ফুটে কালী প্রতিমার উদ্বোধন শুরু হবে। দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু সন্ধে হয়ে গেছে, আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর দর্শনার্থীরা কিন্তু এই 51 ফুটে কালী প্রতিমা দর্শন করতে এসছে। আর এখানে যে শুধু 51 ফুটে কালী প্রতিমা তৈরি হচ্ছে শুধু তা না, আর এখানে কিন্তু একটা দেখতে পাচ্ছ আর একটা খুব সুন্দর প্যান্ডেল হচ্ছে। এই মণ্ডপটাও কিন্তু এই যে আরংঘাটার এই মাঠেরই আর একটা কিন্তু পুজো হচ্ছে। আর এইখানকার এবারকার পুজোর থিম হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। দেখতে পাচ্ছ এই যে সাদা কাপড় দিয়ে যে মায়ের মুখ ঢেকে রাখা হয়েছে, তবুও কিন্তু মায়ের যে মুখমণ্ডল বেশ হালকাভাবে কিন্তু দেখা যাচ্ছে। মায়ের মুখটা এতটাই মিষ্টি লাগছে, সে বলার মানে বলার ভাষা নেই আমার। দেখতে পাচ্ছ অসাধারণ লেজার লাইটিং কিন্তু শুরু হয়ে গেছে। ওয়াও, কী যে সুন্দর লাগছে এখনই, মানে এখনও যে সাদা কাপড় সেই সাদা কাপড়টা কিন্তু তোলেনি, তার আগে কিন্তু এত সুন্দর লেজার লাইটিংয়ে মানে মার যেটুকুনি দেখা যাচ্ছে সেইটুকুনি অসম্ভব সুন্দর লাগছে। আর একটু পরেই মায়ের মুখের সামনে থেকে সাদা কাপড় সরিয়ে 51 ফুটের এই কালী মায়ের শুভ উদ্বোধন হতে চলেছে। আর উদ্বোধনের আগেও এই সাদা কাপড়ের পিছনে যে লেজার লাইটিংয়ের খেলা চলছে তা সত্যি দেখার মতো, তাই তোমরা ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। অভাবনীয় কালী মূর্তি প্রতিমা, এতদাঞ্চলের সর্বপ্রথম বৃহত্তর প্রতিমা, পুষ্পার্ঘ ছড়িয়ে তাকে বরণ করা হচ্ছে। মা মৃন্ময়ীর শুভ উদ্বোধন ঘটবে মূর্তির। যে শিল্পী অত্যন্ত দরদ দিয়ে
এই মূর্তিটি তৈরি করেছেন তার প্রচেষ্টা পরিশ্রমের মধ্য দিয়ে। তাকে বিনম্র শ্রদ্ধা জানাই গোল্ডেন টাচের পক্ষ থেকে। জোরে করতালি চেয়ে নেব প্রত্যেকের কাছে। না মায়ের চরণে মাটিতে পাহাড়ে আকাশ মরিয়ার আমি বাকি সবাইকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি। গ্রামবাসীর উদ্যোগে ধরুন কামালপুর শিল্পগ্রাম তৈরি হয়েছে, তো তাদের একটা খুব আনন্দের দিন আজ। আর আমি কয়েকটা জিনিস বলি, যেটা ধরুন আমার এই সবাই মিলে একটা টিম, তো সেখানে শিল্পী যদি বলেন তো এরা চারজনা আছে, সেটা হচ্ছে নীতিশ মুন্সী, অপূর্ব রায়, প্রশান্ত আর বাপি। তো এরা চারজনা প্রধান শিল্পী আছে এবং এর সাথে আরও ছোট ছোট যারা আছে সহযোগী শিল্পী আছে, টোটাল মিলে একটা প্রায় 20-25 জনের একটা টিম আছে। এবং এদের টোটালটাই ধরুন আমার হাত ধরেই কামালপুরের বিশ্বের বড় দুর্গা, তো সেইভাবেই শুরু হয়েছিল। তো যাই হোক, এদের সাথে শিল্পর থাকতে থাকতে মোটামুটি এদের মতোই অনেকটা জীবনযাত্রাও হয়ে গেছে শিল্পর সাথে। তো এছাড়াও আমরা বলবো আগামী দিনে আমাদের আছে কৃষ্ণনগরে বিশ্বের বড় জগদ্ধাত্রী, এছাড়াও আগামী বছর অলরেডি আমাদের সাথে যোগাযোগ করেছে বিশ্বের প্রায় 7 জনা বিভিন্ন জায়গা থেকে বিশ্বের বড় দুর্গার জন্য। এটা বিশ্বের বড় হবে না, ওটা বড় দুর্গার জন্য। তো এইভাবে কামালপুর শিল্পগ্রাম আস্তে আস্তে এগিয়ে যাবে। আমরা মূলত বলেছিলাম একটা বিকল্প অর্থনৈতিক বিকল্প কর্মসংস্থানের জন্য, আমরা সেই দিকে এখন এগিয়ে যাচ্ছি। এটা কামালপুর গ্রামবাসীর পক্ষে অত্যন্ত ভালো এবং নদিয়াবাসীর পক্ষে বলে এটাও অনেকটাই ভালো। তো নমস্কার, সবাইকে ধন্যবাদ জানিয়ে, গোল্ডেন টাচ ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। শব্দের জন্য সুব্রত বাবু এবং এই অভিনব মূর্তির জন্য সুজয়ী বাবু আরঙ্ঘাটার ঐতিহ্য ছোট্ট একটা জনপদে এই রকম যে শ্যামা পূজা হতে পারে পশ্চিমবঙ্গবাসীর কাছে এক আশ্চর্য ঘটনা, তার অন্যতম পথিকৃৎ গোল্ডেন টাচ। জয়ন্ত মিহির বিশ্ব সবাই তুলে দিচ্ছে শারদটি প্রত্যেকে একবার, যারা রয়েছেন আবারও এদের জন্য
নিজেদের জন্য আরঙ্ঘাটার জন্য গোল্ডেন টাচের জন্য জোরে করতালি চেয়ে নেব। গুণীজনকে গুণীজনের সম্মানধনা দেব, সত্যি একটা বড় প্রাপ্তি। দাদা কিন্তু পাশে রয়েছে, সাথে রয়েছে একটা ট্রফি, এতদিনের আকাঙ্ক্ষা বলবো দাদা, এই ব্যাপারে কিছু বলা বলি। এর আগে আমাদের সাহিত্য দুর্গা সম্মান আমরা পেয়েছিলাম, এখানে ধরুন ওরা শুয়েই দিয়েছিল, আজকে ট্রফিটা দাঁড়ানো এবং দাঁড়িয়েই ট্রফিটা এসছে কামালপুর শিল্পগ্রামে, বড় দুর্গা শিল্পগ্রামের, এটাই বলতে পারো যে অন্তত সমস্ত শিল্পীদের মুখে আজকে দাঁড়িয়ে ট্রফিটা এসছে, মা দাঁড়িয়ে আছে পেছনে, ট্রফিটাও এসছে, দাঁড়িয়ে গেছে আমাদের ট্রফিও দাঁড়িয়ে গেছে। তো আগের বার যেটা এসেছিলো সেটা সাহিত্য মা ছিল, তো আপনারা যখন ট্রফিটা দিয়েছিলেন শুয়েই দিয়েছিলেন, ওই কারণে এই কথাটা বললাম। হ্যাঁ, তো আগের বারও ওটা সেরা প্রতিমার বড় দুর্গা যেটা সেরা প্রতিমার ট্রফি এসেছিল, যাই হোক যারাই দিয়েছিল একটা সেরা প্রতিমার দিয়েছিল। এই মুহূর্তে আমাদের মা কালী দাঁড়িয়েছে, তো মা কালীর জন্য এই সেরা পুরস্কারটাও দাঁড়িয়ে আজকে এসছে, এটাই আমার বলার। যে কোনো পুরস্কারই সে ছোট হোক বড় হোক মূল্য ওইভাবে মূল্যায়ন করা উচিত না, ঠিক আছে, সব পুরস্কারই সমান, সে ছোট হোক বড় হোক। অতএব এই যে প্রাপ্তি, এটা সে শিল্পী হোক সাহিত্য হোক যে কোনো ক্ষেত্রে ভীষণ একটা আনন্দের বিষয়, সে ছোটো বড় যাই হোক না। অতএব আজকে আমরা সবাই ভীষণ আনন্দিত বা উচ্ছ্বাসিত, এই যে আমরা যে বিমর্ষতার মধ্যে দিয়ে গিয়েছিলাম সেই বিমর্ষতা কিছুটা হলেও আমরা কাটিয়ে উঠতে পেরেছি, যার জন্য আমাদের শিল্পী সবাইকে অনেক অনেক অভিনন্দন বা ধন্যবাদ। আগামীতে যাতে আমরা সবাই একসঙ্গে এক গোত্রের বা এক মনের এক মননের হয়ে কাজ করতে পারি, এই মননের আজকে থেকেই যেন আমরা প্রতীক্ষা করি, যাতে আমাদের আগামী যে প্রজেক্টগুলো আসছে, আমাদের এই মুহূর্তে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, অতএব সেই প্রজেক্ট আমাদের কোনো বিশৃঙ্খলা নয়, অন্তর্কলহ নয়, অন্তর্দ্বন্দ্ব নয়, সবাই খোলা মনে সেই আমরা প্রজেক্টগুলো তুলতে পারি। আমাদের পরের প্রজেক্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কৃষ্ণনগরে সবচেয়ে বড় জগদ্ধাত্রী, তো আশা করি সেটাও একটা ধামাকা হবে, ঠিক আছে। এটা আমাদের কথা ছিল, কালকে সকালবেলায় যাচ্ছি কামালপুর অবশ্যই নতুনভাবে ইন্টারভিউ নিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অবশ্যই সবাইকে স্বাগত কামালপুর, এখন সবাইকে স্বাগত জানাবে। একটু ঋষুদার কাছে আমি, একটু ঋষুদা কিন্তু অতটা বলতে যাই না, আমরা বারবার রিকোয়েস্ট করলে তারপর বলে ঋষুদা, কিন্তু এর আগে কিন্তু আমরা অনেকবার ঋষুদা অপূর্ব সবার চোখে জল দেখেছিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কি বলবো, একটু বলো ঋষুদা, আজকে ঋষুদার কিছু বলতে হবে। এতদিন আমাদের আমরা হয়তো ট্রেনিং পিরিয়ডে ছিলাম, আজকে থেকে আমাদের ডিউটি শুরু হলো, মা দাঁড়িয়েছে, এইবার আমরা নতুন মানে নতুন কিছু দেখাবো আমাদের ফুল টিম নিয়ে, আমাদের এই টিম, আমি এটাই বলবো, মা দুর্গা রূপে দাঁড়াতে পারেননি, শ্যামা মা কালী রূপে দাঁড়িয়েছেন, এবং আগামী দিনে আমরা মায়ের যত রূপ আছে সব রূপকে আমরা বড় রূপে দেখাবো, এটাই আমাদের আগামী দিনের লক্ষ্য, এইটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। আমি খুবই গর্বিত, আমি দাদাদের সাথে কাজ করতে পেরেছি, এর থেকে বড় পাওনা আমার কাছে আর কিছু হতে পারে না। আর সবচেয়ে বড় জিনিস যেটা দিয়ে সম্মানিত করেছেন এই ট্রফি, ট্রফির উপরে আর কিছু হয় না আমার আমার মনে হয়। আমাদের এই যে টিমটা, এই টিমের মধ্যে যে সুজাতা রয়েছে উনি একজন স্কুল টিচার, উনি আমাদের সাথে একসাথে হয়ে যেভাবে আমাদের মানে একসাথে সবসময় সাথে থেকে কাজ করিয়ে ফুল টিমের সাথে থাকে, তো ওনার কৃতিত্ব অনেকটাই, একজন স্কুল টিচার হয়ে আমাদের টিমের সাথে একসাথে থেকে টিমটাকে চালাচ্ছে, তো ওনার জন্য সবাইকে বলবো, ওনার জন্য সবাই যেন কামনা করে যে উনি যেন আরও বড় মাপের বড় জায়গায় কাজ ধরতে পারে, তাতে আমরা ওনার হাত ধরে আমরা বড় কাজ পাবো।